আমিরাতে বাংলাদেশীদের ভিসা চালু হওয়ায় তৈরি হচ্ছে নিত্য নতুন বাংলাদেশী প্রতিষ্ঠান, কর্মসংস্থানের সুযোগ হচ্ছে অনেক বাংলাদেশীর। এরই ধারাবাহিকতায় আমিরাতের আল কুয়াইনে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান লুকটেরা ট্রাভেল এজেন্সির যাত্রা শুরু হলো। আমাদের দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, আল কুয়াইন চায়না মলের বিপরীত পাশে বাংলাদেশী মালিকানাধীন লুকটেরা ট্রাভেল এজেন্সি যাত্রা শুরু করেছে। লুকটেরা ফ্যাসিলিটিস সার্ভিসের পরিচালক আমির আল মাহমুদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ফরিদ আহমেদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন 6 নম্বর পাঠাননগর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক নূর হোসেন, লুকটেরা ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সার্ভিসের পরিচালক নিজামুদ্দিন ও রাস আল খাইমা আওয়ামী লীগের সভাপতি সবুজ হাসান। সব সময় একে অপরকে যদি সহযোগিতা করি, আমাদের সকল ব্যবসায়ী ভাইয়েরা উন্নতির শিখরে পৌঁছবে ইনশাআল্লাহ। আমি আশা করব এই প্রতিষ্ঠানের সাথে আপনারা থাকবেন, আমাদেরও সহযোগিতা। দেশ থেকে যারা প্রবাসী ভাইয়েরা দেশে আসে, আমরা সবাই টিকিট বা অন্যান্য আমাদের ফরিদ আহমদ চৌধুরীর মাধ্যমে করাবো, আপনারাও ইনশাআল্লাহ করাবেন, যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান উন্নতি লাভ করে। সকল প্রবাসী ভাইদের জন্য আমরা ইনশাআল্লাহ আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে সকল ধরনের সুযোগ সুবিধা, ভিজিট, টিকিট, যত ধরনের হজ এবং উমরা প্যাকেজিং সহ সব ধরনের সুযোগ সুবিধা আমরা সহজ মূল্যে এবং সুলভ মূল্যে দিচ্ছি। আমরা এখানে এই লোকটাকে করার উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের সেবা দেওয়া। এখানে যে প্রবাসীরা টিকিটের কষ্টে, ভিসার কষ্টে কোনো না কোনো সমস্যা আছেন, এই সমস্যার সমাধানের জন্য আমাদের একটা লোকটারা ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট দুবাইতে আছে। এটা হচ্ছে লুলু সেন্টারে, দুবাই লুলু সেন্টারে, এটারই একটা অফিস। চৌধুরী সাহেবের নেতৃত্বে এখানে সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা এই এটা ওপেন করলাম। সবসময় আমি চাই আমার দেশবাসী আমার কাছে এগিয়ে আসুক, আসলে আমি সবসময় তাদেরকে সেবা দিই, এটাই আমি কামনা করি। এই ট্রাভেলসটা লুকটেরা ট্রাভেলসের আজকের এই শুভ উদ্বোধনে আমি দোয়া করি এই ট্রাভেলসটা উত্তরোত্তর সফলতা কামনা করছি। এই ট্রাভেলসে আমাদের বাংলাদেশি ট্রাভেলস হিসাবে আমাদের একটা অগ্রাধিকার আছে, আপনারা আপনাদের অধিকার নিয়ে অন্তত এখান থেকে আসবেন, যেহেতু এটা নতুন। চাহিদার চেয়ে বিমানের সংখ্যা কম হওয়ায় যাত্রী ভাড়া বেশি বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন কনকোর্স হলে এক গণশুনানিতে একথা বলেন তিনি। এ সময় যাত্রীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নয়নে সাধ্যমতো চেষ্টা অব্যাহত রয়েছে। গণশুনানিতে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তহিদুল আহসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে যাওয়া চাহিদার তুলনায় প্লেনের সংখ্যা কম, এটা হলো প্রথম, বুঝতে পেরেছেন? সেই ক্ষেত্রে ভাড়াটা কিছুটা বেড়ে যায়, যেখানে এটা একটা বিজনেস পলিসি, কিন্তু তারপরেও অন্যান্য দেশের তুলনায় কেন বেশি এটা নিয়ে আমরা বিমান এই সংস্থার সাথে আমরা যোগাযোগ করে যাচ্ছি এবং তারা কিন্তু অনেক এয়ারলাইন্স ভাড়া কমিয়েছে, ইতিমধ্যে ভাড়া কমিয়েছে, আমাদেরকে জানিয়েছে, এবং কিছুটা সিট রেস্ট্রিকশন ছিল, ওই সিট রেস্ট্রিকশনগুলো আমরা উঠিয়ে নিয়েছি। এমনি এখন সিটের ক্যাপাসিটি বেড়ে গেছে, অনেকটা ভাড়া অনেক দিক কমে আসতেছে।